আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রিপ্টোনাইট ম্যান আপনাকে যুক্ত করেছি, আপনি বলেন। নমস্কার সিং ভাই। নমস্কার নমস্কার ভাই, বলেন। ভাই, প্রথমবারের মতো যুক্ত হয়েছি আমি, আপনার শুনতেছি অনেকদিন ধরে। আসলে ওই বলতে পারেন আমি একজন ভীরু মানুষ, ভীরু প্রকৃতি মানুষ, নিজের নামটাও বলতে পারতেছি না। আর তার উপর কথা হচ্ছে আমার মা খুব ভয় পায়। আমি গ্রাজুয়েশন অলমোস্ট কমপ্লিট করছি। তো আসিফ ভাই, এই চারপাশে ধর্মগুলো নিয়ে এত সমস্যা, মানুষ খাইতে পারে না কিন্তু অথচ মন্দিরে পূজা দিতে যায়, মন্দিরে কি বলে মাদারে সাদা চড়াইতে যায়। যাই হোক ভাই, আসিফ ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে ভাই, আপনি কি ধরনের নাস্তিক? আপনি কি মানে কোন একটা ধর্মের সংশয়পন্থী নাস্তিক, নাকি একদমই বিশ্বাস করেন না যে একজন আমাদের সৃষ্টিকর্তা কেউ আছে? ভাই, বিশ্বাস করার মতো যথেষ্ট কোনো প্রমাণ আমি পাই নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার সিন্ধু সভ্যতা মানে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সম্পর্কে আপনার অভিমতটা আসলে কি? সনাতন বা হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট গাঁজাখুরি ধর্ম, এবং মানে যেগুলো যেগুলোর কথা শুনলে আমি আমার পেট ফেটে হাসি আসে মাঝে মাঝে, আবার বমিও আসে মাঝে মাঝে। হ্যাঁ, রীতিনীতি গুলো খুব খারাপ, রীতিনীতি গুলো খুব খারাপ, এটা আমি আমিও মানি। রীতিনীতি, গল্প কিন্তু গজব, গল্প গুজব গুলা, যে গল্পগুলো হ্যাঁ দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, হ্যাঁ সবকিছু গল্পগুলো, হাস্যকর। হ্যাঁ গল্পগুলো খারাপ, গল্পগুলো তো অবশ্যই খারাপ। কিন্তু একটা তো আমরা যেটা দেখে আসি, আমিও আমি আমি বিশ্বাস করি না, আমার মা আমার জন্য আসলে আমাকে মায়ের জন্য আসলে করতে হয়, আমি অনেক রীতিনীতি বিশ্বাস করি না, মানিও না। সেটা হচ্ছে যে রীতিনীতি বাদে যেমন অনেকটা ওয়ে অফ লাইফ এর মধ্যে কিন্তু রিলিজনটার অনেকটাই মানে প্রভাব আমি পাইছি। যেমন আপনার ওই তো এটা আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারছি না ভাই, মানে না না ওয়ে অফ লাইফ এর মধ্যে আপনি কি প্রমাণ পাইছেন? হ্যাঁ ওয়ে অফ লাইফ, হ্যাঁ প্রমাণ পাইছি আমি আপনার একটু বলি। ধরেন আমাদের ধর্মে যেটা আছে নিরামিষ খাওয়া, অর্থাৎ আমিষ খাওয়াটা নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু মানে পারতপক্ষে আমাদেরকে খাইতে বলছে, এবং অনেকটা জোর করে বলা না কিন্তু বলছে যে আমাদের এটা খাওয়া উচিত। এবং মানে অনেক সময় বলা হয়েছে আমিষ খাইলে এটা মানে আমাদের একটা কথা আছে রাজসিক তামসিক একটা ভাই, খাবারের একটা ভাগ করে একটু দিয়েছে। একটু একটু নিজেকে একটু মিউট রাখেন ভাই, নিজেকে একটু মিউট করেন। হ্যালো ভাই, নিজেকে একটু মিউট করেন আপনি আগে, আপনার এখান থেকে খুবই সাউন্ড হচ্ছে। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, যে আমিষ যে মানুষের মস্তিষ্ক, মানুষের ব্রেইন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন ব্রেইন ডেভেলপ হয়, বিশেষ করে শিশু বয়সে। আমিষ যে মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা কি আপনি জানেন ভাই? জি ভাই, আমি জানি, অবশ্যই জানি, আমি কেন জানো না। না ওটা বলতেছে তাহলে তো সমস্ত তাহলে প্রোটিন তো আপনার ইয়া থেকে পাওয়া তাহলে যায়, তো খাবার আপনার থেকে পাওয়া কথাটা যায়, তাহলে তো নিরামিষ খাবার থেকে পাওয়া যায়। না, নিরামিষ খাবার থেকে সমস্ত প্রোটিন পাওয়া যায় না। আপনি ভিটামিন B12, হ্যাঁ দুধ থেকে তিনটা ভিটামিন পাওয়া বি যায় না, ভিটামিন B12 আপনার সান থেকে পাওয়া যায়, সূর্য থেকে পাওয়া যায় ভাই আপনার। তারপরে ভাই একটু কথাটা শুনে নেন ভাই, কথাটা একটু শুনে নেন, একটু নিজেকে মিউট রেখে কথাটা একটু শুনে নেন। আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, তো এই কারণে আমি ইয়াভাবে কথা বলতে পারছি না। ভিটামিন B12 হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস মানুষের ব্রেনের গঠনের জন্য, সেই জিনিসটা পাওয়া যায় না। এবং প্রাণীজ প্রোটিন মানুষের মস্তিষ্ক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ছোট বয়সে প্রাণীজ প্রোটিন না খান, তাহলে আপনার আপনি বুদ্ধি বুদ্ধি আপনার কম হবে, বুদ্ধিমত্তার বিকাশ আপনার হবে না। তাহলে একটা মানে সমাজে যদি অনেক মানুষ, বিপুল পরিমাণে মানুষ প্রাণীজ প্রোটিন থেকে দূরে থাকে, তাহলে তো এটা তো কোনো কাজের কথা না, এটা বোকামির কথা, এটা এবং এটা মানে মূর্খতার পরিচায়ক, তাই না? ভাইয়া আপনার দুধ থেকে পাওয়া যায় তো, দুধ থেকে পাওয়া যায় আপনার দুধ দুধ থেকে থেকে পাওয়া যায়, এমনকি ভাই চিজ থেকে ভিটামিন পাওয়া বি যায়, টুয়েলভ দুধ থেকে পাওয়া যায়, লো ভিটামিন লো ফ্যাট মিল্ক, ইয়োগার্ট, চিজ, এগুলো ওখান থেকে পাওয়া যায়। আমি আপনার কথা বলা হয় নাই, আমি নিজে একজন ডাক্তার, আমি MBBS লাস্ট ইয়ারে পড়ছি ভাই। তাহলে তো মানে আপনি তো দুধও খাবেন কেন? দুধ তো হচ্ছে গিয়ে মানে বাছুরের খাবার, তাই না? না 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 ওটা তো বলা নাই, আমি আপনার কথাটা বলতে মানে আমিষ বলতে আসলে মাংস খাওয়াটাকে, আমাদের মাছ মাংস ওই জিনিসটাকে একটু কন্ট্রোল করা মানে বলা হয়েছে। হ্যাঁ আবার এটাও ঠিক যে অনেক সময় আমাদের যে প্রাচীন রাজারা কিন্তু এটা খাইতো, কিন্তু আমার যারা মনে ঋষিরা ছিল তারা কিন্তু এটা খাইতো না ভাই, ভাই আপনি তো ডাক্তার, তাহলে এরা আপনি খাইতো তো না। জানার কথা ভাই, আপনার তো জানার কথা যে প্রাণীজ প্রোটিন হচ্ছে মানুষের মস্তিষ্ক গঠনে অত্যন্ত ইম্পর্টেন্ট মানব ভূমিকা দেহের, পালন করে, এটা তো আপনার হ্যাঁ জানার কথা। দরকারি দরকারি, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। কিন্তু আপনারা একটা আপনার উদাহরণ দিতে হবে, কিন্তু আপনার মানুষ তো সুন্দর মানুষ বিচারিত তো চিনি, মানুষ তো কোনো সুন্দর বিচারিত মানে চিনি, মানুষ তো কোনো তৃণভোজী প্রাণী না, তাই না? মানুষের তো দাঁত, এখানে দুইটা, এখানে চারটা দাঁত আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ক্যানাইন, আমি বুঝতে কি বলতেছেন, একদম ঠিক, মানুষ তৃণভোজী প্রাণী তো না, আমাদেরকে পুষ্ট করে না, এমনকি আমাদের তো আপনি জানেন আমাদের পেটে ফাইবার হজম হয় না, কিন্তু ভাই আমার কথা হচ্ছে যে হিন্দু পেটের ধর্মের মধ্যে মনে আমরা করেন একটা বিধান, যদি ভালো হয়
তার এই ভালোটা তো আপনি হিন্দু ধর্ম ছাড়াও বুঝতে পারতেছেন নাকি? হ্যাঁ, আমি সেজন্য বললাম যে আমার ধর্মটা হচ্ছে, আমি বলছি যে একটা ওয়ে অফ লাইফ, অর্থাৎ প্রত্যেকটা আপনাকে যোগ করা হয় না কোনো কাতে। এটা আগে তো এরকম তো যে কেউ এরকম তো যে কেউ দাবি করতে পারে যে তার ধর্মটা হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, এখানে হিন্দু ধর্মটা আলাদা কিসে? আলাদা হচ্ছে এটা, আমরা আপনি যে আমার ধর্মটা আসলে ধর্মই না, অন্য ধর্মগুলোর থেকে আলাদা কিসে সেটা বলবেন? ওরা দাবি করে, ওরা দাবি করে, হ্যাঁ ওরা দাবি করে, কিন্তু আপনি যে জেনে থাকবেন যে ইয়া করছেন আপনি হনুমান চল্লিশা জিনিসটা করছেন কখনো? মানে একটা মানে গাজাখুরি জিনিস থেকে, আচ্ছা আপনি হনুমান, হনুমান কে সেটা আপনি বলেন, হনুমান কে সেটা আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা একটা, এটা একটা কাল্পনিক চরিত্র, এটা একটা কাল্পনিক চরিত্র, আমি মানে আপনি মানে আপনি মানে ঠাকুরমার ঝুলি থেকে? ভাই আপনার এখান থেকে খুবই সাউন্ড হচ্ছে, আপনি ঠাকুরমার ঝুলি দেখেন আপনি একটা ঠাকুরমার ঝুলি, একটা হনুমান নাকি ছোটবেলা সূর্যকে একবার খেয়ে ফেলছিল? শুন আমি একটু বলেন, না না না, এটা 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 অতিরিক্ত, এটা অতিরিক্ত, এটা অতিরিক্ত বললাম তো, মানে এটা তো আপনি আপনি অনেক গল্প পিক করতেছেন, আপনি আমি চুজ এন্ড পিক করতেছেন, না চুজ এন্ড পিক করতেছি না আমি, না না আমি যেটা ঠিক সেটা বিশ্বাস করতেছি, যেটা ভুল সেটা আমি বিশ্বাস করতেছি না, আমি সেটা আমি না আমি আমি লজিক্যাল কথা বলি আপনার, তাহলে আপনার ওই জিনিসটা বিশ্বাস করতে হবে কেন? কোনটা যেটা সঠিক সেটা বিশ্বাস করব না, যেটা সঠিক সেটা একটা ধর্মের জন্য আপনি যেরকম করতে পারেন সব কিছু এটা তো হয় না ভাই। এক কাজ করেন ভাই, এক কাজ করেন, আপনি একটা আরেকবার যুক্ত হন, কারণ আপনার সাথে কথা বলে আমি মজা পাচ্ছি না, আপনার ওইখান থেকে খুবই সাউন্ড হচ্ছে, বৃষ্টি কিছু সাউন্ড হচ্ছে না, আমি তো আবার চলে আসি দোকান জায়গা থেকে, না আপনি এখান থেকে এখনো মানে যেখানে চলতেছিল ওখানে আবার চলছো, এবং আপনি আপনি আপনার আমার ধারণা, আচ্ছা আপনার আমার মনে হয় যে আপনি আমার কথাও শুনতে পাচ্ছেন দেরি করে, এই কারণে আপনি আমার কথার ইনস্ট্যান্ট রিয়াকশনটা দিতে পারছেন না, বা আমিও দিতে পারছি না, হয়তো আপনিও বুঝতে পারছেন না হয়তো আমার কথা, আপনি একটু বের হয়ে আবার একটু যুক্ত হন, আমি আরেকজনকে যুক্ত করছি, মুন্না, মুন্না আপনি বলেন। ভাই আপনার এখান থেকে খুবই সাউন্ড হচ্ছে ভাই, মুন্না আপনি কি শুনতে পাচ্ছেন? মুন্না আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ বলেন আপনি। জি ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, বলেন ভাই। না আমি একটা জিনিস আসলে জানতে চাইছিলাম, মানে ওই যে মানুষ যে আংটি পরে ওই জিনিসটা আসলে মানে মানে বিজ্ঞান কি বলে? এটা দেখি অনেকেই পরে, প্রধানমন্ত্রী পরে, রাষ্ট্রপতি পরে, আর অনেক লোকজন দেখছি, কিন্তু মানে এটা বৈজ্ঞানিক কোনো কিছু আছে কিনা জিনিসটা? ভাই মানুষ তো অনেক মানে শাড়ি চুরিও পরে, প্রধানমন্ত্রীকে শাড়ি চুরিও পরতে দেখছি, এটা তো বৈজ্ঞানিক একটা ই আছে, কিন্তু মানে আমার ই হলো না, এই জন্য আপনার কাছে জানতে চাইলাম আর কি। ভাই এটার কোন বৈজ্ঞানিক কোন কি ফজিলত আছে কিনা তো এরকম কিছু প্রমাণ নাই তো ভাই, যে এরকম কোন বৈজ্ঞানিক ফজিলত আছে, পাথর দিয়ে পাথর আপনি যে কোনো পাথরই রাস্তা থেকে পাথর টুকায় পড়লো, যেটা একই পাথর পড়লো একই ঘটনা ঘটবে, খুব একটা পার্থক্য কিছুই পার্থক্য হবে না আসলে। ওই পাথরের নাকি প্রাণ আছে এরকম কিছু তো, সেটা নাকি মানুষের কি আগের দিনের বিজ্ঞানীরা নাকি ওই যারা গণিতবিদ ছিল ওরা নাকি কিভাবে মানুষের গ্রহের সাথে ইতি করে মানুষের সাথে মানে ই করে এরকম একটা মানে শুনি আর কি, কিন্তু মানে ভাই ভাই পাথরের প্রাণ আছে এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করলো? না এরকম বলে নাকি যে পাথরের প্রাণ আছে, যে এরকম শুনি আর কি, আমি আসলে জানতে যাওয়ার জন্য আর কি আপনার কাছে, মানে আমার মানে মনের ভিতর থেকে একটা কনফিডেন্স পাবো যে না আপনি বলছেন এই জিনিসটা ই না। ভাই আমি না না ভাই আমি এটা এটা খুবই বাজে কথা বললেন, আমি বলছি বা আমি বলি নাই তা দিয়ে তো ভাই কিছু যায় আসে না, আপনি হচ্ছেন গিয়ে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করবেন, আপনাদের যে জিনিসটা আমরা সবসময় বলি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করা, আসিফ মহিউদ্দিন কে কি বলছে সেগুলো দিয়ে তো কিছু যায় আসে না তাই না, আপনার কাজ হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা করা, পাথর কিভাবে মানুষের কোনো পরিবর্তন ঘটাবে, মানুষের কোনো ইয়া করবে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাবে, এটা তো সম্ভব না, পাথরের কি কোনো ইয়া আছে নাকি, একটা পাথর সেটা তো একটা পাথর তাই না, মানে তার মানে এটা এটা আর কোনো ই নাই
অবশ্যই নাই, এটা তো একটা পাথর ভাই, এটা কিভাবে কি করবে? সেটাই, এটাই জানার জন্য আর কি, আর এমনিতে আসলে আমার জানার তেমন কিছু নাই, তো মানে এটাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে মুন্না ভাই, আপনার জন্য শুভকামনা ওকে, রইলো। ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, তাহলে মুন্না ভাইকে বিদায় জানালাম। মুন্না ভাই আপনি তাহলে ইউটিউব থেকে আমাদের লাইভটা দেখতে পারেন।